বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। দেড় দশকেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা দলটি অসুস্থ ও প্রবীণ নেতাদের ভারে নুজ্জমান। চেয়ারপারসন থেকে শুরু করে প্রথম সারির অধিকাংশ নেতাই বয়স্ক, যার প্রভাব পড়েছে দলের আন্দোলন সংগ্রামেও। তার উপরে দীর্ঘদিন হচ্ছে না কাউন্সিল। আগামী দিনে বিএনপির চালিকা শক্তি হবেন কারা, জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সুলতান সালাউদ্দিন টুকু 1986 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তার বয়স এখন 55 ছুঁই ছুঁই। তিনি এখনও যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন আর 1994 বা তার কাছাকাছি সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এখনও একই পদে রয়েছেন তিনি। অসুস্থতার কারণে একেবারেই নিষ্ক্রিয় এই নেতা বাসায় চিকিৎসাধীন রয়েছেন। খন্দকার মোশাররফের মতো বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ নেতার বয়স 70 থেকে 90 কোঠায়। একই অবস্থায় দলটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ ভাইস চেয়ারম্যান উপদেষ্টা পরিষদেও। এসব পদের প্রায় 90 ভাগ নেতাই বয়স্ক, এছাড়া প্রায় অর্ধেক পদ নানা কারণে ফাঁকা। আর টুকুর মতো বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় সব নেতার বয়সই 55 থেকে 60 ছুঁই ছুঁই। বিএনপির গুরুত্বপূর্ণ পদগুলোর নেতারা বেশি বয়সী ও অসুস্থ হওয়ায় কার্যত তারা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। ফলে বর্তমান প্রেক্ষাপটে দলের রাজনৈতিক কৌশল গ্রহণ ও বুদ্ধি পরামর্শের ক্ষেত্রে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। বিএনপির সবশেষ কাউন্সিল কবে হয়েছে সেটি বলা মুশকিল। নিয়মিত সম্মেলন না হওয়ায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুনদের দায়িত্বে আনার সুযোগ হচ্ছে না, যে কারণে 1/11 পর থেকে বিপাকে পড়া দলটির সংকট থেকে বেরিয়ে আসার মতো কোনো কর্মকৌশল নিতে পারছে না। দীর্ঘদিন একই পদে পুরনো নেতারা আঁকড়ে থাকায় দলটির সাংগঠনিক কাঠামো যে দিন দিন আরো দুর্বল হচ্ছে সেটি দৃশ্যমান হয়ে উঠছে। এ কারণে তারুণ্য নির্ভর রাজনীতিতে ফিরতে পারছে না দলটি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তারুণ্যকে প্রাধান্য দিয়ে যে কর্মযজ্ঞ শুরু করেছিলেন, বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তা টেনে নিয়েছেন। কিন্তু বর্তমান রাজনীতিতে দিক নির্দেশনা বৈচিত্র্যের সমন্বয় না করতে পারায় তরুণরা বিএনপির রাজনীতি এড়িয়ে চলছে কিনা সে প্রশ্ন দলটির মধ্যে উঠে গেছে। বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও শ্রমিক দল আর অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, ওলামা দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল ও মহিলা দল, গত এক যুগে এসব সংগঠনের কমিটি পর্যালোচনা করলে সমস্যা ও ঘাটতি আরও স্পষ্ট হয়ে ওঠে। 2016 সালের 19 মার্চ সবশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল করেছিল বিএনপি। গত 8 বছরে আর কাউন্সিল হয়নি দলটির। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর পর কাউন্সিল করার কথা রয়েছে, ফলে দলের নেতৃত্ব যে অবস্থায় ছিল এখনও সেই অবস্থায় রয়ে গেছে। দলীয় তথ্য বলছে স্থায়ী কমিটির 19টি পদের মধ্যে 5টি শূন্য, 4 জন অসুস্থ অবস্থায় নিষ্ক্রিয়, বাকি 10 জনের মধ্যে 8 জনই 80 বছর ছুঁই ছুঁই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ ভাইস চেয়ারম্যানও একই অবস্থা, 37টি ভাইস চেয়ারম্যান পদের 15টি শূন্য আর 7 জনই নিষ্ক্রিয়, বাকি 15 জনের অধিকাংশের বয়সই 70 থেকে 80 বছরের মধ্যে। চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের 82টি পদের মধ্যে 22টি পদেই শূন্য রয়েছে। বর্তমানে বিএনপির স্থায়ী কমিটিতে চেয়ারপারসনের দায়িত্বে থাকা খালেদা জিয়ার বয়স 79 বছর, মহাসচিব মির্জা ফখরুলের বয়স 77 বছর, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের 93 বছর, মির্জা আব্বাস 73, গয়েশ্বর চন্দ্র রায় 74, ডক্টর আব্দুল মঈন খান 77, নজরুল ইসলাম খান 76, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান 83, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া 81, আমির খসরু মাহমুদ চৌধুরী 75, ইকবাল হাসান মাহমুদ টুকু 74, সেলিমা রহমানের বয়স 70 বছর। কম বয়সী নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 59 এবং সালাউদ্দিন আহমেদের বয়স 61 বছর।
বিশ্লেষকরা আরও বলছেন, দ্রুত সময়ের মধ্যে দলের সপ্তম কাউন্সিলের মাধ্যমে স্থায়ী কমিটি থেকে শুরু করে নির্বাহী কমিটির সদস্য ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোতে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব আনার বিকল্প নেই। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।